কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ যোগ্য, কিন্তু পুলিশ মন্ত্রী বারবার এই যোগ্য পুলিশকে অপদার্থ প্রমাণ করার চেষ্টা করছে। নিরপেক্ষ মানুষকে না বাঁচিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ করবার জন্য তারা অনৈতিক কাজ করছে। পুলিশ আক্রান্ত হচ্ছে কিন্তু পুলিশ মুখ খুলতে পারছে না। পশ্চিমবঙ্গের মানুষ আক্রান্ত হচ্ছে, পুলিশের দায়িত্ব হচ্ছে এই সত্যি খবর যাতে না বাইরে বেরোয়। ঠিক তেমনি যেভাবে এসএসসি পরীক্ষার্থীদের তুলে দিয়ে কার্নিভালের আলোতে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো, ঠিক তেমনি দুদিন ধরে নারকীয় ঘটনা ঘটছে মমিনপুর ইকবালপুরে। সেই ঘটনাকে চেপে দেওয়ার জন্য যাতে বিরোধীরা রাস্তায় না নামতে পারে, আমাদের সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট এবং আমাদেরকে ওই পুলিশকে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। যা হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর খারাপ হচ্ছে। সবাইকে রাস্তায় মান দামতে হবে। 12 কিলোমিটার দূরে আটক করা হয়েছে। দেখুন এই মিথ্যে অজুহাত কি বা না কি মমতা সরকার সবাই জানে। দুঃখ লাগছে আমাদের পুলিশকে দেখে, যে পুলিশকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঙ্গু করে রাখছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ পুলিশকে দেখে যে আর ভরসা করছে না, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই হস্তক্ষেপের মতো হয়ে রয়েছে, এটা যাতে স্বীকার না করতে হয় সেই জন্য মিডিয়াকে অবধি ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে আটকানো হচ্ছে। আমরা দেখেছি মিডিয়াও কিভাবে আক্রান্ত হয়। যারাই পশ্চিমবঙ্গে সত্যি কথা বলবে তাদের মিথ্যে কেস দিয়ে বা যে কোনোভাবে আক্রান্ত করা এবং আটকে রেখে দিয়ে পঞ্চায়েত ভোট লোকসভা ভোট ইত্যাদি প্রভৃতি জেতার ছকই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের ছক, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করা। এইভাবে কাউকে আটকে রাখা যায় না। আজকে আমাদের সভাপতি একজন সাংসদ বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কোনো সভ্য দেশে এটা হয় না। সত্যিকে লুকোবার চেষ্টা চলছে মমতা সরকার। বারবার সত্যিটাকে আটকাবার চেষ্টা করছে এরা। এরা কার্নিভাল করে, এসএসসি পরীক্ষার্থীদের আড়াল করে, এরা মিছিল করতে দেয় না। দেখো একদম লালবাজারের ইনগেটে অর্থাৎ প্রবেশদ্বারে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে আরো অন্যান্য এমএলএরা এসেছেন, তারা নগরপালের সঙ্গে দেখা করতে চান এবং সেই মতন তিনি যারা যিনি দায়িত্বে ছিলেন গেটেতে তাকে জানিয়েছেন যে তারা শুধুমাত্র এমএলএরা যাবেন এবং গিয়ে দেখা করবেন নগরপালের সঙ্গে। এখনো পর্যন্ত তারা বাইরেই দাঁড়িয়ে রয়েছেন এবং খবর দেওয়া হচ্ছে নগরপালকে এবং যাতে তারা দেখা করেন, সেই জন্য তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। পরপর বেশ কয়েকজন বিধায়ক তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে কমিশনারের সঙ্গে দেখা করতে চাইছেন। একেবারে সরাসরি সেই ছবি আমরা অগ্নিমিত্রা পালকেও দেখতে পাচ্ছি, বিজেপি বিধায়ক তিনি রয়েছেন, শুভেন্দু অধিকারীকে আপনারা দেখতে পাচ্ছি, সিপির সঙ্গে তারা দেখা করবেন এবং এই মুহূর্তে লালবাজারের সামনের ছবি এবং অন্যদিকে 6 নম্বর মুরলীধর সেন লেন, একেবারে বিজেপির যে সদর দপ্তর সেখান থেকে প্রতিবাদ মিছিল, সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে সেই প্রতিবাদ মিছিলের ছবি, পাশাপাশি দুটো ছবি আপনারা দেখছেন।